নমস্কার, খবর ত্রিপুরায় আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি নীতিশ। প্রথমেই দেখে নিচ্ছি আজকের খবর শিরোনাম। খবর শিরোনাম নিবেদন করছে আমার পরিবারের সুরক্ষা কবচ লিভসেভ। প্রয়াত প্রধানমন্ত্রী রাজীব গান্ধীকে টেনে কংগ্রেসকে কটাক্ষ করলেন মোদি। লোকসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ধন্যবাদ জ্ঞাপন বক্তৃতায় সংসদের অচলাবস্থা নিয়ে কটাক্ষ করেন কংগ্রেসকে। ফের উত্তপ্ত উপত্যকা। দক্ষিণ কাশ্মীরের পোলওয়ামা ত্রালে সেনাবাহিনীর গুলিতে 3 হিজবুল জঙ্গির মৃত্যু হল। প্রয়াত হলেন ফরওয়ার্ড ব্লকের পশ্চিমবঙ্গ রাজ্য সম্পাদক অশোক ঘোষ। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 94 বছর। এহেন প্রবীণ বাম নেতার মৃত্যুতে রাজনৈতিক মহলে শোকের ছায়া বিরাজ করছে। নিয়ে নিচ্ছে একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন, ফিরে আসছি বিরতির পর। ভালো আছে ছোট্ট সোনা? হ, খুব ভালো। ঠিকই কইসলা, স্বাস্থ্য প্রতিষ্ঠানে প্রসব নিরাপদ। ঠিক তাই, এখন নবজাতকের ক্ষেত্রে সার্বিক স্বাস্থ্যবিধি মেনে চলবেন। মনে রাখবেন, আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, ত্রিপুরা সরকার। বৈদ্যুতিক সরঞ্জাম যেমন ফ্রিজ, টিউবলাইট, এসি, মোটর, টিভি, গিজার, ফ্যান কেনার সময় অবশ্যই বিইই লেভেল ও সর্বোচ্চ তারা চিহ্নের সংখ্যা দেখে কেনা উচিত। ফ্রিজ, ওয়াশিং মেশিন, কম্পিউটার, গিজার, হিটার ও ফ্যান ব্যবহারের ক্ষেত্রে বিদ্যুৎ সাশ্রয়ের সাধারণ বিষয়গুলো মেনে চললে বিদ্যুতের অপচয় রোধ করা যায়। সাধারণ 60 ওয়াট অথবা 100 ওয়াট বাল্ব ব্যবহারের পরিবর্তে CFL অথবা LED বাল্ব ব্যবহার করুন। হ্যাঁ, আমরা একটু সচেতন হলেই আমরা বিদ্যুতের অপচয়কে রোধ করতে পারি। সাশ্রয় যত তারা, আমাদের বন্ধু তারা। বিদ্যুৎ চুরি বন্ধ করুন, আধার মুক্ত ত্রিপুরা গড়ুন। জনকল্যাণ ও জনস্বার্থে ব্যুরো অফ এনার্জি এফিসিয়েন্সি এর সহযোগিতায় ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগম লিমিটেড থেকে প্রচারিত। দৃষ্টিহীনদের দৃষ্টিশক্তি ফিরে পেতে সাহায্য করতে মরণোত্তর চক্ষুদানে অঙ্গীকারবদ্ধ হন। রক্তের বিকল্প নেই, মুমূর্ষু রোগীর প্রাণ বাঁচাতে স্বেচ্ছায় রক্তদান করুন। চিকিৎসকরা আমাদের সুস্থ রাখার জন্য অন্যতম গুরুত্বপূর্ণ নির্ভর। ভবিষ্যতের চিকিৎসক তৈরি করতে মরণোত্তর দেহদান করুন। ত্রিপুরা রাজ্য রক্ত সঞ্চালন পর্ষদ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, ত্রিপুরা সরকার। সবজি মশলার কেরামতি কুরবানি প্রতিঘর সিস্টেম স্পাইসি কষা কিংবা ঝোল করো আমিষক নিরামিষ সিস্টার গুনেই সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার সিস্টার গুড়া মশলায় রান্নার বাহার মন চায় ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুড়া মশলা গুণমানে প্রতি ঘরে ঘরে। খিদে পাচ্ছে না, পেট ব্যথা করছে,
আরো বাইরের খাবার খা, তোদের নিয়ে যে কি করি। আরে দিদি, 10টি আয়ুর্বেদিক তত্ত্ব দিয়ে তৈরি লিপসেভ কিট আছে না, যেটা বাচ্চাদের এই সব সমস্যা থেকে রেহাই দেয়। আমার বাচ্চাদের সুরক্ষা কবচ লিপসেভ কিটস। বিজ্ঞাপন বিরতির পর স্বাগত। এখন খবর বিস্তারিত। প্রয়াত প্রধানমন্ত্রী রাজীব গান্ধীকে টেনে কংগ্রেসকে কটাক্ষ করলেন মোদি। লোকসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ধন্যবাদ জ্ঞাপন বক্তৃতায় সংসদের অচলাবস্থা নিয়ে কংগ্রেসকে কটাক্ষ করলেন। লোকসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ধন্যবাদ জ্ঞাপন বক্তৃতায় সংসদের অচলাবস্থা নিয়ে কংগ্রেসকে খোঁচা দিলেন। প্রয়াত প্রধানমন্ত্রী রাজীব গান্ধীকে টেনে কংগ্রেসকে খোঁচা দিলেন মোদি। তিনি বলেন, রাজীব বলেছিলেন সরকার বিরোধী মতপার্থক্য থাকতেই পারে, কিন্তু সংসদে এর প্রভাব পড়া উচিত নয়। এ প্রসঙ্গে জওহরলাল নেহরু ও ইন্দিরা গান্ধীর বক্তব্যও উল্লেখ করেন মোদি। সংসদে যা হচ্ছে তা নিয়ে তিনি চিন্তিত বলেও জানিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি বলেছেন, সংসদ না চলায় সবচেয়ে বেশি ক্ষতি হচ্ছে দেশের মানুষের। সংসদে দুকক্ষেই গুরুত্বপূর্ণ বিল পাশের ব্যাপারে বিরোধীদের কাছে আবেদন জানিয়েছেন তিনি। নাম না করে কংগ্রেস সহসভাপতি রাহুল গান্ধীকেও তীব্র কটাক্ষ করেছেন প্রধানমন্ত্রী। মোদি বলেছেন, কারো কারো খাটো বুদ্ধি, তাই দেরিতে বুঝতে পারে, সেজন্য মেক ইন ইন্ডিয়া প্রকল্পের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন। মেক ইন ইন্ডিয়া দেশ কে লিয়ে হ্যাঁ, সফল নেই হুয়া তো সফল হোনে কে লিয়ে ক্যা করনা চাহিয়ে, সফল হোনে মে ক্যা কমিয়া হ্যায় উসকি চর্চা হোনি চাহিয়ে। লেকিন মে এক বাত কহনা চাহতা হুঁ, অর মুঝে লাগতা হ্যায় জানে এসা ক্যোঁ হ্যায় कि हम लोग अपने देश की इमेज ऐसे बनाते हैं जैसे हम बीक का कटोरा लेकर के निकले हो, और जब हम खुद ऐसा कहते हैं तो दूसरे लोग यही बात और ज्यादा चिख करके कहते हैं और ज्यादा मजबूती से कहते हैं। ये मैं नहीं कह रहा हूं, श्रीमती इंदिरा गांधी कह रही। ये 1974 में इंद्रप्रस्थ कॉलेज में आपने, इंदिरा जी ने ये भाषण किया था कि हम कोई भी नई योजना लाए, नई तरीके से लाए, तो कुछ लोगों को उम्र तो बढ़ती है लेकिन समझ नहीं बढ़ती है, तो समझने में बड़ी देर लगती है। कुछ लोगों का ऐसा रहता है, और इसलिए चीजें समझने में बड़ा समय जाता है। कुछ लोग तो समय बीतने के बाद भी चीजें समझ नहीं पाते। प्रधानमंत्री आरो बोलें, विरोधी नेता देर हीनमन्नतार कारणे संसदेर काजकर्म चलते देवा होच्छे ना। बोलें, संख्यागरिष्ठता ना थाका सत्त्वेओ ক্ষমতা প্রদর্শনের চেষ্টা করা হচ্ছে। প্রধানমন্ত্রী আরও বলেন, গত 14 বছর ধরে সমালোচনায় তিনি অভ্যস্ত হয়ে উঠেছেন। তিনি আরও বলেছেন, কংগ্রেসই দেশে দরিদ্রের বীজ বপন করে গিয়েছে, যদি কংগ্রেস সাহায্য করত তাহলে গরিবদের এখনও সমস্যায় জর্জরিত থাকতে হতো না। লোকসভায় কংগ্রেসের নেতা মল্লিকার্জুন খাগড়ে 100 দিনের কাজের প্রকল্পে দুর্নীতির অভিযোগ তুলেছেন। এ প্রসঙ্গে কংগ্রেসকেই পাল্টা বিঁধেছেন প্রধানমন্ত্রী। তিনি বলেছেন, 2012 ক্যাগ রিপোর্টে এ বিষয়ে অনেক কিছু বলা হয়েছে। উল্লেখ্য, ওই সময় ক্ষমতায় ছিল কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ। প্রধানমন্ত্রী বলেছেন, এই সরকারেরও উন্নতির প্রয়োজন রয়েছে, এজন্য বিরোধীদের কাছে একযোগে কাজ করার আর্জি জানিয়েছেন। ये बात सही है कि आप बड़े सीना तान करके कह सकते हो कि मोदी जी चुनाव में भाषण करना अलग चीज है। तुम कहते हो गरीबी हटाओगे, लेकिन तुम्हें मालूम नहीं हम कौन है। अरे, हमने गरीबी की जड़ें इतनी जमा दी है। मोदी, तुम उखड़ जाओगे लेकिन इसे उखाड़ नहीं पाओगे। इस देश के 60 साल के कार्यकाल में अगर हम गरीबों का भला कर पाए होते तो आज मेरे देश के गरीबों को मिट्टी उठाने के लिए, गड्ढा खोदने के लिए मजबूर नहीं होना पड़ा। आकर के देखा कि ऐसी गरीबी की जड़ों को जमा दिया गया है तो उसको उखाड़ फेंकने के लिए मुझे भारी मेहनत करनी पड़ रही है। मोदी आरो जानिए छे, फसल बीमा योजना देशे सर्वत्र कार्यकर होबे।
ব্যুরো রিপোর্ট খবর ত্রিপুরা। ফের উত্তপ্ত উপত্যকা। দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামার ত্রালে সেনাবাহিনীর গুলিতে তিন হিজবুল জঙ্গির মৃত্যু হলো। ফের উত্তপ্ত উপত্যকা। দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামার ত্রালে সেনাবাহিনীর গুলিতে তিন হিজবুল জঙ্গির মৃত্যু হলো। গোপন সূত্রে সন্ত্রাসবাদীদের লুকিয়ে থাকার খবর পেয়ে বুধবার রাতে দাছড়া এলাকায় তল্লাশি অভিযানে যায় নিরাপত্তা রক্ষীরা। আত্মরক্ষায় গুলি চালাতে থাকে জঙ্গিরা, পাল্টা গুলি চালাতে থাকে সেনা জওয়ানরাও। রাতভর চলে গুলির লড়াই। মৃত তিন জঙ্গির পরিচয় জানতে পেরেছে সেনা। তারা হলো আশিক হোসেন ভাট, মোহাম্মদ ইসাক পাড়ে এবং আসিফ আহমেদ মীর। গত বছর উধমপুরে বিএসএফের কনভয়ে হামলার ঘটনায় যুক্ত ছিল আশিক হোসেন ভাট। সকালে ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে তিনটি AK-47 রাইফেল, সঙ্গে প্রচুর গোলাবারুদ। ব্যুরো রিপোর্ট খবর ত্রিপুরা। প্রয়াত হলেন ফরওয়ার্ড ব্লকের পশ্চিমবঙ্গ রাজ্য সম্পাদক অশোক ঘোষ। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 94 বছর। এহেন প্রবীণ বাম নেতার মৃত্যুতে রাজনৈতিক মহলে শোকের ছায়া বিরাজ করছে। প্রয়াত ফরওয়ার্ড ব্লকের পশ্চিমবঙ্গ রাজ্য সম্পাদক অশোক ঘোষ, মৃত্যুকালে তার বয়স হয়েছিল 94 বছর। এক মাস ধরে বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি থাকার পর বৃহস্পতিবার বেলা 11:25 শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ফরওয়ার্ড ব্লকের পশ্চিমবঙ্গ রাজ্য সম্পাদক। ফেব্রুয়ারি মাসের 2 ফুসফুসের সংক্রমণ নিয়ে হাসপাতালে ভর্তি হন তিনি। সেপসিস এবং সেপটিক শকেও ভুগছিলেন অশোক ঘোষ। অবস্থা সংকটজনক থাকায় তাকে ভেন্টিলেশনে রাখা হয়েছিল। তার দেহ আপাতত পিস হাবেনে রাখা থাকবে। বৃহস্পতিবার সন্ধ্যের পর শেষকৃত্যের দিন স্থির হবে। 1923 2 হুগলির চুচুড়ায় অশোক ঘোষের জন্ম। 1939 ঘটিত হয় ফরওয়ার্ড ব্লক। নেতাজি সুভাষচন্দ্র বসুর সঙ্গে সেই বছরই প্রথমবার দেখা অশোক ঘোষের। নেতাজির আদর্শে উদ্বুদ্ধ হয়ে স্বাধীনতা সংগ্রামে যোগ দিতে ঘর ছেড়েছিলেন মাত্র 16 বছর বয়সে। পরে আরও একবার নেতাজির সঙ্গে দেখা হয় তার। জন্মলগ্ন থেকেই ফরওয়ার্ড ব্লকের সঙ্গে যুক্ত অশোক ঘোষ। 1952 থেকে আমৃত্যু ছিলেন দলের রাজ্য সম্পাদক পদে। সম্প্রতি অসুস্থ হওয়ায় অস্থায়ীভাবে দায়িত্ব নেন বরুণ মুখোপাধ্যায়। অকৃতদার মানুষটি চুচুড়ার বসত বাড়িটিও দলকে দান করেছিলেন। অশক্ত শরীরেও নিজের স্বপ্ন সাকার করতে এবছরের 23 দিল্লির রাজেন্দ্রনগরে নেতাজির নামে দলের দপ্তর উদ্বোধন করতে গিয়েছিলেন অশোক ঘোষ। জ্যোতি বসুর পরে তিনি ছিলেন ফ্রন্টের সবচেয়ে প্রবীণ এবং শ্রদ্ধেয় নেতা। অন্যদিকে ক্ষমতায় আসার আগে এবং পরে বিভিন্ন বিষয় নিয়ে মতামত জানতে বহুবার তার কাছে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এখনও প্রবীণ বাম নেতার মৃত্যুতে রাজনৈতিক মহলে শোকের ছায়া। শুধু ফরওয়ার্ড ব্লকের নেতা ছিলেন এভাবে বিচার করা ঠিক না। রাজনৈতিক আন্দোলনে অত্যাচার নিপীড়নের বিরুদ্ধে লড়াই সংগ্রামে অশোকদার উজ্জ্বল উপস্থিতি সবসময় বাম আন্দোলনকে অনুপ্রাণিত করেছে। তার দৃষ্টিভঙ্গি অনুযায়ী নিজে পরিশ্রম করা এবং অংশগ্রহণ করার ক্ষেত্রে সচেতনভাবে অভিযানে যুক্ত থাকতেন। শুধু বামপন্থী আন্দোলন না, সব সমস্ত ধরনের গণতান্ত্রিক আন্দোলনের অবিসংবাদিত নেতা ছিলেন। মানে এত অসুস্থ হয়েও তিনি এই রুগ্ন দেহেও যে লড়াই করলেন, সারা জীবন তো লড়াই করেছিলেন। স্বাধীনতার আগে স্বাধীনতা সংগ্রামী ছিলেন, স্বাধীনতার পর সমাজতন্ত্র প্রতিষ্ঠা করবার জন্য তার যে লড়াই, এ অপূরণীয় মানে ক্ষতি হয়ে গেল। আমার ফরওয়ার্ড ব্লকের ক্ষতি হলো না, বামপন্থী আন্দোলনের ক্ষতি হলো, গণ আন্দোলনের ক্ষতি হলো। রাজ্যের বামপন্থী আন্দোলনের গভীরতম নেতা কমরেড অশোক ঘোষ, তিনি আজকে প্রয়াত হয়েছেন। এবং যদিও আমরা জানতাম যে তিনি খুবই সংকটাপন্ন অবস্থায় রয়েছেন, তাহলেও আজকে তার এই মৃত্যু আমাদের রাজ্যের বাম আন্দোলন, বাম গণতান্ত্রিক আন্দোলন, সামগ্রিকভাবে গণ আন্দোলন তার কাছে একটা অপূরণীয় ক্ষতি। জাগো জানবা, ও জানবা।
ব্যুরো রিপোর্ট খবর ত্রিপুরা। নিয়ে নিচ্ছে আবার একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন। কি খবর, ভালো? টিকাকরণ করাচ্ছেন তো? হ্যাঁ দিদি। ধনুষ্টঙ্কা, ডিপথেরিয়া, পোলিও, যক্ষা, হাম, হুপিং কাশি এবং হ্যাপাটাইটিস বি টিকা শিশুকে সঠিক সময়ে অবশ্যই দিন এবং ভিটামিন এ দ্রবণ অবশ্যই খাওয়ান। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, ত্রিপুরা সরকার। এই ক্রিমটি নিয়মিত মাখলে আপনি মাত্র 7 দিনে ফর্সা হয়ে যাবেন। 30 কিলো ওজন কমান মাত্র 10 দিনে। ঘন সুন্দর চুল চান? এই তেলটি নিয়মিত লাগান, মাত্র 7 দিনে ফল পাবেন। আপনি মাত্র 7 দিনে ফর্সা বা 10 দিনে 30 কিলো ওজন কখনই কমাতে পারবেন না। নিজের চিন্তা বিবেচনার উপর ভরসা রাখুন, সন্ধান করুন, যাচাই করুন, তারপরে হাতে নিন। বিভ্রান্তির বিজ্ঞাপনে নিজেকে কখনোই জড়াবেন না। বিয়ে মানে নতুন জীবন, অনেক স্বপ্ন, স্বপ্ন পূরণের স্বর্ণকম জুয়েলার্স, আকর্ষণীয় বিয়ের গয়নার অসংখ্য ডিজাইন নিয়ে স্বর্ণকম জুয়েলার্স জানায় আপনাদের সাদর আমন্ত্রণ। স্বর্ণকম জুয়েলার্স, আপনার চেয়ে আপন। আপনি এমন ব্যস্ত হবেন যে হাত ও মুখ একসাথে বলবে, মুখ বিজি তো হাত বিজি। ছেড়ে দিচ্ছ না কেন? ভয় করে, প্রতিদিনের এই সমস্যা তোমার লিভারের ক্ষতি যেন না করে। লিভসেফ প্রতিদিন খাও, যাতে এই সব সমস্যা থেকে তুমি রেহাই পাও। আমার পরিবারের সুরক্ষা কবচ লিভসেফ। বিজ্ঞাপন বিরতির পর আবার স্বাগত। চলে যাচ্ছে অন্যান্য খবরে। আগামী 23 মার্চ শুরু হচ্ছে ত্রিপুরা সূর্যমণি নগর পাওয়ার গ্রিড থেকে বাংলাদেশে বাণিজ্যিকভাবে বিদ্যুৎ রপ্তানি। ভারত ও বাংলাদেশের প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহের সূচনা করবেন। ত্রিপুরা সূর্যমণি নগর পাওয়ার গ্রিড থেকে বাংলাদেশে বাণিজ্যিকভাবে বিদ্যুৎ রপ্তানি শুরু হচ্ছে 23 মার্চ। ভারত ও বাংলাদেশের প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহের সূচনা করবেন। এই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সরকারকে আমন্ত্রণ জানিয়েছেন ভারতের বিদেশ মন্ত্রকের মন্ত্রী সুষমা স্বরাজ বলে ত্রিপুরা বিদ্যুৎ দপ্তরের টেকনিক্যাল ডিরেক্টর মহানন্দ দেববর্মা জানান। তবে ভারতের দিকের ভিডিও কনফারেন্সিংয়ের স্থান দিল্লিতে হবে না আগরতলায় তা এখন স্থির হয়নি বলেও জানান। এই বিদ্যুতের দাম প্রতি ইউনিট 5.50 রুপি হবে। নো ইলেকট্রিসিটি নো পেমেন্ট, অর্থাৎ যে পরিমাণ বিদ্যুৎ রপ্তানি হবে সেই পরিমাণ রুপি নেওয়া হবে। এক্ষেত্রে রেন্টালের কোনো বিষয় নেই বলেও জানান মহানন্দ দেববর্মা। আগরতলার পার্শ্ববর্তী সূর্যমণি নগর পাওয়ার গ্রিড থেকে বাংলাদেশের দক্ষিণ কুমিল্লা পর্যন্ত 47 কিলোমিটার দীর্ঘ 400 কেভি ডাবল সার্কিট লাইন দিয়ে প্রাথমিকভাবে দৈনিক 100 কেভি বিদ্যুৎ রপ্তানি করা হবে। ব্যুরো রিপোর্ট খবর ত্রিপুরা।
ভারত সরকারের 2016-17 সাধারণ বাজেট ঘিরে এবার খুব আছড়ে পড়ল দেশের স্বর্ণ ব্যবসায়ীদের মধ্যেও। বৃহস্পতিবার ভারতব্যাপী স্বর্ণের দোকান বন্ধ পালিত হচ্ছে। ভারত সরকারের 2016-17 সাধারণ বাজেট ঘিরে এবার খুব আছড়ে পড়ল দেশের স্বর্ণ ব্যবসায়ীদের উপর। এবছরের বাজেটে স্বর্ণের উপর আবগারি শুল্ক আরোপ করায় এবার সরব হলেন দেশের স্বর্ণ ব্যবসায়ীরা। ভারত সরকারের এই সিদ্ধান্তের প্রতিবাদে বৃহস্পতিবার দেশব্যাপী সকল স্বর্ণের দোকান বন্ধ রাখেন ব্যবসায়ীরা। এর প্রেক্ষিতে এদিন রাজধানী আগরতলা সহ সারা রাজ্যব্যাপী জুয়েলারি দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত নেন ব্যবসায়ীরা বলে জানান জুয়েলার্স অ্যাসোসিয়েশনের ত্রিপুরা শাখার যুগ্ম সম্পাদক এস রায় বর্মন। পরবর্তী সময়ে তাদের সংগঠনের নেতৃবৃন্দ বৈঠকে বসে সরকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে যাওয়া হতে পারে বলে জানান তিনি। সারা ভারতবর্ষে বসে আজকে জুয়েলারি দোকান বন্ধ। 2016-17 কেন্দ্রীয় সরকারের বাজেটের পরিপ্রেক্ষিতে স্বর্ণের উপর আবগারি শুল্ক চাপিয়ে দেওয়ার প্রতিবাদে আমাদের সারা দেশের সঙ্গে ত্রিপুরা জুয়েলার অ্যাসোসিয়েশনও সিদ্ধান্ত নিয়েছে দোকান বন্ধ রাখতে। তাই আজকে দোকান বন্ধ। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। একই দিনে নিজ বিধানসভা কেন্দ্রের দুইটি সরকারি অনুষ্ঠানে যোগ দেন মন্ত্রী শহীদ চৌধুরী। একদিকে মন্ত্রী উদ্বোধন করেন বক্সনগর ব্লক এলাকার কলসিমুড়া গ্রাম পঞ্চায়েতের নগর ফুরকানিয়া মাদ্রাসার পাকা বাড়ির, অপরদিকে বক্সনগর ব্লক এলাকার বিভিন্ন স্কুলের নবম শ্রেণীর ছাত্রীদের মধ্যে বাইসাইকেল প্রদান করেন। গত 2 মার্চ বিকাল 4 ঘটিকার সময় বক্সনগর ব্লক এলাকার কলসিমুড়া গ্রাম পঞ্চায়েতের নগর ফুরকানিয়া মাদ্রাসার পাকা বাড়ির উদ্বোধন হল রাজ্য সংখ্যালঘু উন্নয়ন দপ্তরের মন্ত্রী শহীদ চৌধুরীর হাত ধরে। 2 জন শিক্ষক, 55 জন ছাত্রছাত্রী দিয়ে এই নতুন পাকা বাড়ির পথ চলা শুরু। 1995 সালে নগর জামে মসজিদে 9 জন ছাত্র দিয়ে অস্থায়ীভাবে পথ চলা। রাজ্য বামফ্রন্ট সরকার সংখ্যালঘুদের শিক্ষার কথা চিন্তা করে এই মাদ্রাসা চালু করেন। এই পাকা বাড়ি নির্মাণ করতে ব্যয় হয় 1,26,209 টাকা। উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন কলসিমুড়া গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান হরিধন দাস, প্রধান আবুল হোসেন, বক্সনগর পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান বিজয়ভূষণ সরকার, সিপাহীজলা জেলা শিক্ষা আধিকারিক গৌরগোপাল দাস, সোনামুড়া বিদ্যালয় পরিদর্শক কুমুদরঞ্জন মজুমদার, সোনামুড়া ওয়াকফ বোর্ডের সদস্য খুরশেদুর রহমান, মাদ্রাসা সংগঠনের রাজ্য সম্পাদক শাহ আলম সহ অনেকে। এদিন মন্ত্রী শহীদ চৌধুরী তার ভাষণ দিতে গিয়ে বলেন, সংখ্যালঘুদের বাধ্য করেছিলেন এই দেশ থেকে বিতরণ করার জন্য, সংখ্যা এত থাকা সত্ত্বেও সরকারিভাবে এই রাজ্যের মধ্যে একটি মাদ্রাসাও ছিল না। 1983 সালে বামফ্রন্ট সরকার মাদ্রাসা মুক্ত মাদ্রাসা অ্যাক্ট তৈরি করে বিধানসভায় আইন পাশ করে 83 সালের পর থেকে গ্রান্টি নিয়ে আমরা এখন পর্যন্ত 51টা মাদ্রাসা তৈরি করেছি সারা রাজ্যে। যারা পড়াশোনায় আগ্রহী, আমাদের যারা ছেলেরা মেয়েরা বাড়ি করে আছে, একটি ছেলে মেয়েও যাতে বাড়ি করে বিদ্যালয়ের আঙ্গিনার বাইরে না থাকতে পারে, সকলকে মাদ্রাসায় হোক আর বিদ্যালয়ে হোক আপনাদের পাঠাবার দায়িত্ব নিতে হবে। একই দিনে বক্সনগর ব্লক এলাকার বিভিন্ন স্কুলে নবম শ্রেণীর ছাত্রীদের মধ্যে বাইসাইকেল প্রদান করা হয়, যাদের পরিবারের বার্ষিক আয় 1,25,000 নিচে। ত্রিপুরা সরকারের যুব, ক্রীড়া, শ্রম ও সংখ্যালঘু উন্নয়ন দপ্তরের মন্ত্রীর হাত ধরে অনুষ্ঠিত হয় এই বাইসাইকেল প্রদান অনুষ্ঠান। মূল অনুষ্ঠানটি হয় বক্সনগর কলমচড়া থানার কালীবাড়ি মাঠে। বক্সনগর দ্বাদশ শ্রেণীর বিদ্যালয়ের প্রধান শিক্ষক সদানন্দ দেববর্মা উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন। আলোচনা করেন সিপাহীজলা জেলা শিক্ষা আধিকারিক গৌরগোপাল দাস, সোনামুড়া মহকুমা বিদ্যালয় পরিদর্শক কুমুদরঞ্জন মজুমদার, বক্সনগর ব্লক বিদ্যালয় পরিদর্শক স্বপন ভৌমিক, বক্সনগর পঞ্চায়েত সমিতির শিক্ষা বিষয়ককারী কমিটির সভাপতি মোহাম্মদ সেলিম উদ্দিন। এদিন মন্ত্রী শহীদ চৌধুরী ছাত্রীদের হাতে সাইকেল তুলে দিয়ে বলেন, দেশের মধ্যে শিক্ষার হার ত্রিপুরার প্রথম হতে চলেছে, রাজ্য মহিলা ভোটদানে 90% এগিয়ে যাচ্ছে। শিক্ষার হার আমাদের রাজ্যের মধ্যে দেশের কোথাও নেই, কেরলা ছিল প্রথম, কেরলও এখন তাদেরকে পিছিয়ে ফেলে দিয়ে আমরা এখন ত্রিপুরা রাজ্য আমরা এগিয়ে যাচ্ছি। তো শিক্ষার ক্ষেত্রে আমরা এগোচ্ছি, অন্যান্য ক্ষেত্রে আমরা এগোচ্ছি, সমস্ত ক্ষেত্রে আমরা এগোচ্ছি, ভোটদানের ক্ষেত্রেও মেয়েরা ভারতবর্ষের মধ্যে সেরা। ভবিষ্যৎ এই ছাত্র ছাত্রীরা সকলের জন্যই এই সুযোগ আজকে এই রাজ্যের মধ্যে সম্প্রসারিত। এই সুযোগ সুবিধা গ্রহণ করে তোমরা প্রকৃত অর্থেই নিজেকে একজন ভালো মানুষ হিসেবে, ছাত্র হিসেবে, একজন ভালো নাগরিক হিসেবে
তোমরা নিজেদেরকে তুলে ধরবা, তোমরাই ভবিষ্যৎ, তোমরাই দেশের দায়িত্ব। এদিন বক্সনগর ব্লক এলাকার 14টি স্কুলে 349টি সাইকেল প্রদান করা হয়। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। ডিআই গাড়ির ধাক্কায় গুরুতর আহত হয়ে রাজধানীর জিবি হাসপাতালে চিকিৎসাধীন এক ব্যক্তি। দুর্ঘটনাটি ঘটে সোনামুড়া থানাধীন দাউদানানী মাদ্রাসা সংলগ্ন এলাকায়। আবারও ডিআই গাড়ির তাণ্ডবে গুরুতর আহত এক ব্যক্তি। ঘটনা সোনামুড়া থানাধীন দাউধারানী মাদ্রাসা সংলগ্ন এলাকায়। ঘটনায় জানা যায়, বৃহস্পতিবার বেলা 2টা নাগাদ একটি যাত্রীবাহী কমান্ডার জিপ সোনামুড়া থেকে যাত্রী নিয়ে বিশালগড়ের উদ্দেশ্যে যাচ্ছিল। গাড়িটি দাউধারানী মাদ্রাসা সংলগ্ন এলাকায় আসার পর হঠাৎ গাড়িটির সামনে একটি গরু চলে আসায় চালক সজোরে ব্রেক কষে, এতে কমান্ডার জিপটির পেছনে আসা TR071531 নম্বরের একটি ডিআই গাড়ি সজোরে ধাক্কা মারে কমান্ডার জিপটির পেছনে, ফলে কমান্ডার জিপটির পেছনে দাঁড়ানো থাকা রতন দে নামক এক ব্যক্তি গুরুতর আহত হয়। তার দুটি পা সম্পূর্ণ ভেঙে গিয়েছে। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে থাকা লোকজন তাকে সোনামুড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে পাঠায়। চিকিৎসকরা তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে রাজধানী জিবি হাসপাতালে পাঠায়। এদিকে এই ঘটনায় সোনামুড়া থানার পুলিশ একটি মামলা নেয়। ঘটনার সময় কমান্ডার গাড়িটিতে স্কুলের ছাত্রছাত্রী সহ বেশ কয়েকজন যাত্রী ছিলেন। আহত রতনদের বাড়ি সোনামুড়া তামসাবাড়ি উত্তরপাড়া এলাকায়। তিনি একজন হতদরিদ্র পরিবারের লোক। মহকুমার বিভিন্ন স্থানে দিনের পর দিন ডিআই গাড়ির তাণ্ডবে ছোট বড় দুর্ঘটনা লেগেই রয়েছে, আর এ নিয়ে ব্যাপক ক্ষোভ প্রশমিত হচ্ছে মহকুমাবাসীর মধ্যে। সুকান্ত বর্মন এবং টুটন চৌধুরী রিপোর্ট, খবর ত্রিপুরা। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত 2016 মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছে বৃহস্পতিবার। গোটা রাজ্যে 47,426 জন পরীক্ষার্থী পরীক্ষায় বসেছে। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত 2016 মাধ্যমিক পরীক্ষা শুরু হয় বৃহস্পতিবার। গোটা রাজ্যে প্রায় 47,426 জন পরীক্ষার্থী পরীক্ষায় বসে, এর মধ্যে 23,962 জন ছাত্র, 23,464 জন ছাত্রী এবং প্রতিবন্ধী পরীক্ষার্থী 7 জন, সংশোধনাগার থেকে 1 জন পরীক্ষায় বসে। এদিকে ধলাই জেলার আম্বাসা চন্দ্রাইপাড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়েও মাধ্যমিক পরীক্ষা শুরু হয়। মোট 10টি বিদ্যালয় থেকে 620 জন পরীক্ষার্থী এদিন পরীক্ষায় বসে, এর মধ্যে 325 জন ছাত্র, 294 জন ছাত্রী। এ বিষয়ে চন্দ্রাইপাড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের প্রধান শিক্ষক দয়ানন্দ দেববর্মা বিস্তারিত জানান। বিদ্যালয়ের ক্যান্ডিডেট আছে, এর মধ্যে মেল আছে 325 জন, ফিমেল আছে 200, টোটাল 620 জন। পরীক্ষা পূর্ণভাবে চলছে। সারা রাজ্যের সাথে বৃহস্পতিবার কমলাসাগরের মধুপুর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়েও শান্তিপূর্ণভাবে শুরু হলো ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত 2016 মাধ্যমিক পরীক্ষা। এই বিদ্যালয়ে মোট 8টি বিদ্যালয় থেকে 304 জন পরীক্ষার্থী পরীক্ষায় বসেছে। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত 2016 সালের মাধ্যমিক পরীক্ষা কমলাসাগরের মধুপুর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়। বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষিকা সুনীতি হালদার জানান, করা পুলিশি প্রহরার মাধ্যমে মধুপুর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে মোট 8টি বিদ্যালয় থেকে 304 জন পরীক্ষায় বসে, যার মধ্যে ছাত্র রয়েছে 163 জন এবং ছাত্রী 143 জন। এলাকার মধ্যেই মাধ্যমিক পরীক্ষার সেন্টার হওয়াতে অভিভাবক মহলও বেশ আনন্দিত। অন্যদিকে এই বিদ্যালয়ের মধ্যেই রয়েছে উচ্চ মাধ্যমিকের সেন্টারও। মোট 3টি বিদ্যালয়ের 213 জন এবছর পরীক্ষায় বসে। এবছর মধুপুর দ্বাদশ শ্রেণী বিদ্যালয় থেকে মাধ্যমিকে 80 জন এবং উচ্চ মাধ্যমিকে 150 জন পরীক্ষায় বসে। শিক্ষিকা জানান, মাধ্যমিকে 9টি কক্ষে এবং উচ্চ মাধ্যমিকে 13টি কক্ষে পরীক্ষা চলে। কমলাসাগরের একমাত্র মাধ্যমিক সেন্টার মধুপুর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের মধ্যে রয়েছে। দ্বাদশ শ্রেণী বিদ্যালয় এবছর মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক এবং এইচএস ক্লাস টু স্টেজ দুটোই আমাদের সেন্টার হয়েছে। আবার এবার মাধ্যমিকে আমাদের টোটাল ছাত্রছাত্রীর সংখ্যা হলো 310
এই 310 জনের মধ্যে আজকে 304 জন পরীক্ষা দিয়েছেন এবং 5 জন কন্টিনিউ এবং একজন রেগুলার স্টুডেন্ট অ্যাবসেন্ট হয়েছে। গতকাল আমাদের টোটাল ছাত্রছাত্রী ছিল 218 জন, তার মধ্যে 213 জন পরীক্ষা দিয়েছে, 5 জন স্টুডেন্ট অ্যাবসেন্ট ছিল, এর মধ্যে 4 জন গার্ল, 1 জন বয়েজ। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। 3 মার্চ থেকে শুরু হলো ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত 2016 সালের মাধ্যমিক পরীক্ষা। এদিন সারা রাজ্যের পাশাপাশি সোনামুড়া মহকুমায় মোট 9টি ভেন্যুতে হয় পরীক্ষা। মোট পরীক্ষার্থীর সংখ্যা 2979 জন। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত 2016 সালের প্রথম দিনের মাধ্যমিক পরীক্ষা শেষ হলো নির্বিঘ্নে সোনামুড়াতে। বৃহস্পতিবার থেকে শুরু হলো 2016 সালের মাধ্যমিক পরীক্ষা। এদিন সোনামুড়া মহকুমায় মোট 9টি ভেন্যুতে হয় পরীক্ষা। মোট 2979 জন পরীক্ষার্থী পরীক্ষা দেয়, যার মধ্যে ছাত্র সংখ্যা 1542 ও ছাত্রী সংখ্যা 1320 জন। এদিন দুপুর 12টায় বাংলা বিষয়ে পরীক্ষা দেয় পরীক্ষার্থীরা। এবার মাদ্রাসা আলিম পরীক্ষা সোনামুড়ায় 15 জন পরীক্ষার্থী পরীক্ষা দেয়। তারা সোনামুড়া দ্বাদশ শ্রেণী বালিকা বিদ্যালয়ে পরীক্ষা দেয়। এদিনের এই পরীক্ষা সম্পর্কে মহকুমার বিদ্যালয় পরিদর্শক কুমুদ রঞ্জন মজুমদার বলেন, সোনামুড়া সাবডিভিশনে 6টা ভেন্যুতে এসএস প্লাস টু পরীক্ষা চলছে এবং টোটাল 9টা ভেন্যুতে মাধ্যমিক পরীক্ষা আজকে চলছে। টোটাল 6টা ভেন্যুতে ক্যান্ডিডেট এসএস প্লাস টু ছিল 1679, তার মধ্যে পরীক্ষায় বসেছে 1629। আমরা যে তথ্য আমাদের কাছে এসছে এবং মাধ্যমিকের 9টা ভেন্যুতে ক্যান্ডিডেট ছিল 2979, তার মধ্যে পরীক্ষায় বসেছে 2862। তার মধ্যে মেল সংখ্যা হয়েছে 1542 এবং ফিমেল 1320। আর টুয়েলভে যারা পরীক্ষা দিয়েছে 1629 জন, তার মধ্যে বয়েজ মেল ক্যান্ডিডেট হয়েছে 888 এবং ফিমেল ক্যান্ডিডেট হয়েছে 741। এই প্রথম এসএস প্লাস টু এবং আগে আজকে প্রথম মাধ্যমিক পরীক্ষা চলছে, এখন পর্যন্ত কোনো অনিয়মের খবর আমাদের কাছে আসেনি, পরীক্ষা নির্বিঘ্নে সম্পন্ন হচ্ছে। আমরা মাদ্রাসা থেকে টোটাল 15 জন পরীক্ষা দিয়েছি আজকে। বাংলা পরীক্ষা গেছে আমাদের, প্রশ্নপত্র খুবই ভালো হয়েছে এবং আমাদের পরীক্ষাও ভালো হয়েছে, ভালো রেজাল্টের আশা করি আমরা। দিনও ভালো রেজাল্ট করে আসছে এবং আমরা আশা করি সেই ঐতিহ্য আমরা ধরে রাখতে পারবো, আমাদের রেজাল্ট ভালো হবে তাই আশা করছি। টুটন চৌধুরীর রিপোর্ট, খবর ত্রিপুরা। উদয়পুর শিশুগৃহের ছোট্ট কন্যা সন্তান অবনী তার ঠিকানা খুঁজে পেল। বৃহস্পতিবার অবনীকে দত্তক নেয় দিল্লি নিবাসী এক দম্পতি। নতুন পিতামাতা পাওয়ায় স্বভাবতই খুশি সকলেই। শিশুগৃহের ছোট্ট কন্যা সন্তান অবনী তার ঠিকানা খুঁজে পেল, সাথে পেল বাবা মা। অবনীর নামের পরিবর্তন হলো পারমিতা। বৃহস্পতিবারই উদয়পুর শিশুগৃহের কর্তৃপক্ষের কাছ থেকে নিয়ম অনুসারে অবনীকে দত্তক নেয় দিল্লি নিবাসী এক দম্পতি। অবনীর পারমিতা হয়ে ওঠা এবং নতুন বাবা মায়ের স্নেহের আদরের অনুষ্ঠান সত্যিই ছিল এক ব্যতিক্রমী অনুষ্ঠান। উদয়পুর শিশুগৃহ অবনীর মতো 84 জনকে ইতিমধ্যে দত্তক দিয়েছে। প্রত্যেকেই নতুন বাবা মায়ের কাছে ভালো আছেন, পড়াশোনাসহ পরিপূর্ণ বিকাশে বড় হচ্ছে। শিশু কল্যাণ পর্ষদের কর্মকর্তাদের ধারণা, নতুন নামে ঘোষিত পারমিতা ও নির্বিঘ্নে বড় হয়ে উঠবে এবং মানুষের মতো মানুষ হবে। এদিন অবনীকে দত্তক নেওয়া দম্পতির হাতে তুলে দেন শিশুগৃহের প্যাট্রন তথা উদয়পুর পৌর পরিষদের চেয়ারম্যান সুব্রত দেব। উপস্থিত ছিলেন ত্রিপুরা শিশু কল্যাণ পর্ষদ উদয়পুর শাখা সম্পাদক দুলাল কর ও সভাপতি শচীন্দ্র দেব। দিল্লির দম্পতি তরুণ কুমার ও রুচি আগরওয়াল পারমিতাকে কোলে পেয়ে দারুণ খুশি। তারা শিশু কল্যাণ পর্ষদের কুড়িয়ে পাওয়া শিশুদের মায়ের যত্নে লালন পালন করার কাজকে ভূয়সী প্রশংসা করেন এবং পারমিতাকে সঠিক যত্ন করে শিক্ষিত করে তোলার কথাও বলেন। বলেন, দীর্ঘদিনের মনের অভ্যন্তরের সুপ্ত বাসনা পরিপূর্ণ হল বৃহস্পতিবার। দিল্লির দম্পতির চোখে মুখে হাসির ঝিলিক স্পষ্টতই জানান দিচ্ছিল আনন্দের। So, I mean, we cannot be more lucky to get a baby from you, and we always wanted a baby girl as well, so we were lucky enough to get a child, and a very young child like Paramita Ravni that we are keeping her name.
and we'll definitely, we both are very educated people, and so are our parents and our grandparents, so we'll definitely make sure that she has a career that she actually wishes to work in, and we'll make sure that she will definitely have a very good life and a very good cultural background from where we come from as well. And we'll take care of her just as much as we can in our capacity. Very loving, very affectionate to the children that we have seen so far. The whole team was very nice to see. All our grandparents are waiting there as soon as we reach Delhi. Shishu Kollan Porshod theke ektu agei amra Naya Dillir ek husband wife ke konna santan adoption diyechi. Konnatir naam Avani. Jara nichchen Dilli theke jara eshen tader ekjoner naam Ruchi Agarwal wife. Husband hocche Mr. Tarun Kumar. আমাদের যেটা আমাদের সেক্রেটারি একটু বলল যে আমাদের এই কেন্দ্র থেকে সেন্টার থেকে ইতিমধ্যে 84 বেবিসকে আমরা অ্যাডপশন দেওয়া হয়েছে এবং সবাই খুব সুন্দরভাবে জীবন কাটাচ্ছে। আমরা চাইছি আমাদের যে সোকল আমরা যাদের অবাঞ্ছিত বলি বা আনওয়ান্টেড বলি, আসলে তারা আনওয়ান্টেড না, তারা এখন অনেকে খুব ভালো জীবনযাপন তারা কাটছে নতুন বাবা মার কাছে গিয়ে। এভাবে আমাদের ভারতবর্ষের অবাঞ্ছিত শিশুরা নতুন বাবা মা খুঁজে পাক, আসলে এটাই আমরা চাই। শিশুদের সুন্দর জীবন আমরা চাইছি, সুন্দরভাবে যাতে ভারতবর্ষের সব শিশুরা তাদের জীবনটাকে লিড করতে পারে, এটাই হবে আমাদের আজকের দিনে। আজকের সমাজ ব্যবস্থায় এখনো যখন দেখা যায় কন্যা ভ্রূণ হত্যা, কন্যা সন্তানকে অপাঙ্গতেও করে রাখা, দিল্লির রাজপথে যখন নির্ভয়ের মতো তরুণের উপর পাশবিক অত্যাচার সংঘটিত হতে দেখা যায়, সেই জায়গায় দিল্লির তরুণ কুমার ও রুচি আগরওয়ালের কন্যা সন্তান দত্তক নেওয়ার ঘটনা সমাজের কাছে দৃষ্টান্ত। সঠিক যত্ন নিলে কন্যা সন্তানও দেশের গর্ব হয়ে উঠতে পারে। পাঁচ মাসের অবনী এখন পারমিতা, খুঁজে পেল তার জীবনের ঠিকানা। পাঁচ মাস বয়সেই উড়বে বিমান, পৌঁছাবে দিল্লি, দিল্লিবাসী হিসেবে পরিচিত হবে সে। পারমিতা অনেক বড় হোক, অনেক অনেক সুনাম অর্জন করুক, সেটাই চাইছেন সকলে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। খবর শেষ করার পূর্বে আবারও দেখে নিচ্ছি আজকের খবর শিরোনাম। খবর শিরোনাম নিবেদন করছে আমার পরিবারের সুরক্ষা কবচ লিভসেভ। প্রয়াত প্রধানমন্ত্রী রাজীব গান্ধীকে টেনে কংগ্রেসকে কটাক্ষ করলেন মোদি। লোকসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ধন্যবাদ জ্ঞাপন বক্তৃতায় সংসদের অচলাবস্থা নিয়ে কটাক্ষ করেন কংগ্রেসকে। ফের উত্তপ্ত উপত্যকা, দক্ষিণ কাশ্মীরের পোলায়ামা ত্রালে সেনাবাহিনীর গুলিতে তিন হিজবুল জঙ্গির মৃত্যু হল। প্রয়াত হলেন ফরওয়ার্ড ব্লকের পশ্চিমবঙ্গ রাজ্য সম্পাদক অশোক ঘোষ। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 94 বছর। এহেন প্রবীণ বাম নেতার মৃত্যুতে রাজনৈতিক মহলে শোকের ছায়া বিরাজ করছে। এখনকার মতো খবর এই পর্যন্তই, সঙ্গে থাকুন, দেখতে থাকুন খবর ত্রিপুরা। নমস্কার।